গতকাল ছিল রাজ্যে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। সকাল থেকে ট্রেনে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন গোটা রাজ্যের ছাত্র সমাজ। একদিকে হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে বিশাল মিছিল এগোতে থাকে, অন্যদিকে শিয়ালদা থেকে মিছিল আসে, চারদিক থেকে মিছিল আসতে থাকে এবং তার আগে চারিদিকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড রোয়েল দিয়ে দেওয়া হয় যাতে মিছিল এগোতে না পারে এবং গোটা কলকাতা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারপরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন আগামীকাল সকাল ছটা থেকে সন্ধে ছটা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন। তারপর বর্ধমান শহর সহ বিভিন্ন জায়গায় মিছিল হয় বন্ধের সমর্থনে এবং বন্ধের বিপক্ষে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে মিছিল করে। না, আমাদের এখানে কোনো প্রভাব দেখা যায়নি। এটা আলিশা বাস স্ট্যান্ড, এখানে সব লাইনেরই গাড়ি চলছে এবং টাউন সার্ভিসও চলছে, লাইন গাড়িও চলছে, দূরপাল্লা গাড়ি দু একটা কম আসে, তাছাড়া সব গাড়ি চলছে এখান থেকে, এখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্বাভাবিক আছে, প্যাসেঞ্জারও আছে। আমার নাম স্বপন রায়,